একটা গান শুনলাম, গান গাওয়ার আগে একটা কথা শুনলাম মারাত্মক, এই কথা আমি আর কোনোদিন কোথাও শুনি নাই, নতুন কথা। কি কথা? আমার বোন পুতুল দেওয়ান বলতেছে আমি বুড়া বিচ্ছেদ গাইব না, জোয়ান বিচ্ছেদ গাইব। কত রকমের বিচ্ছেদ গান শুনছি বাবা, এই বিচ্ছেদ আজকেই প্রথম শুনলাম। এটার একটা ধরন আছে, বিচ্ছেদ গান গায় সবই গান, এর মধ্যে যুবক বিচ্ছেদ আলাদা, বুড়া বিচ্ছেদ আলাদা। বাউল কবি আব্দুস সালাম সরকারের একটা গান করলেন, কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম। আসলে উনি একজন ভালো লেখক। কিছু মানুষ দুনিয়ায় থাকে যারা এই দুনিয়া থেকে একদম চলে যায়, কোথায় যায়, যেখান থেকে মানুষ কখনো ফিরে আসে না, না ফেরার দেশে। কিন্তু উনি চলে যাওয়ার পরও কিছু মানুষ দেখলে মনে হয় ওনাকে আমি চিনি, ওনাকে দেখলে আমার মায়া হয়, মহব্বত হয়। তার জন্য কবি বললেন, কেন হলো দেখা তোমারে দেখলাম, তোমারে না দেখলেই ভালো ছিল, কারণ যে মানুষটা আমার জীবন থেকে হারিয়ে গেছে সে ঠিক তোমারই মতো ছিল। এত সুন্দর একটা গান, অনেক ভালো লাগলো। আমি খুব সুন্দরভাবে কথাটা শুনলাম, উনি বললেন জোয়ান বুড়া বুঝি না, আমি মাঝামাঝি থেকে গাইতেছি, আপনারা যেভাবে বুঝেন সেভাবেই আপনাদের ভালো লাগবে। গানটা অনেক সুন্দর, গাওয়াটাও খুব ভালো ছিল। মালিক যেন সকলকেই বুঝ দান করে, সঠিক বুঝ, মন্দ বুঝ যেন না। আমি সাধক উকিল মুন্সি সাহেবের একটা বিচ্ছেদ গান গাইতেছি, এটা ছোট থেকে বড় পর্যন্ত যারাই আছেন, যদি কোনো মানুষের ভিতরে একটু পরিমাণ ভুল জ্ঞান থেকে থাকে, সে যদি বুঝতে পারে যে আমি একজন মানুষ বা আমি কিছু হলেও বুঝতে পারি, পাগলেও নিজের বুঝ বুঝে, একটা পাগল সেও তার নিজের বুঝটা বুঝতে পারে। আমি সেই জায়গা থেকে সাধু কুকিল মুন্সি সাহেবের একটি গান করছি, আমি যে না জেনে তোমার প্রেমে পড়ে গেছি, সেই প্রেম আমার এখন বিষের কাঁটা হয়ে গেছে, আমার সারা জীবন দুঃখে দুঃখে গেল, কিন্তু আমি সুখ একটুও পাই নাই। আমি যদি বুঝতে পারতাম, আমি একটুখানির জন্য যদি বুঝতে পারতাম তোমার প্রেমে এত যন্ত্রণা, এত জ্বালা, আমার দয়াল আমাকে যে প্রেম শিখায় গেলেন, সেই প্রেম ভোলার মতো না। আমার দুঃখে দুঃখে জন্ম গেল, সুখ হইল না এক রতি, আমার দুঃখে দুঃখে জীবন গেল, সুখ হইল না এক রতি, না জানিয়া বন্ধুর সনে করলাম পিরিতি, প্রাণ সই না জানিয়া বন্ধুর সনে
আমার দুই নয়নে বহে ধারা Oh!
কষ্টের